মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে রো রো আমানুর শাহ নামের একটি ফেরি 19টি যানবাহন সহ ডুবে গেছে। আজ বুধবার 27 অক্টোবর সকালে 5 নং ঘাটে এ ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলিদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার 5 নম্বর গেটে নোঙ্গর করে আমানুর শাহ নামের বড় আকারের রো রো ফেরিটি। এরপর ফেরি থেকে 2-3টি যানবাহন নামতেই ফেরিটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, যানবাহনের চালক, হেলপার ও 2টি প্রাইভেট কার সহ প্রায় 30 থেকে 35 জন যাত্রী ছিল ফেরিতে। ফেরিটি ডুবে যাওয়ার সময় 20 থেকে 25 জন মানুষ তৎক্ষণাৎ সাঁতরে নিরাপদ কূলে উঠে আসতে সক্ষম হন। এদিকে ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ করে উদ্ধারকারী ফেরি হামজা। তবে উদ্ধার কাজের জন্য আরও একটি ফেরি নারায়ণগঞ্জ থেকে আসছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। কুষ্টিয়া থেকে ফেরিতে আসা মোটরসাইকেল আরোহী মোহাম্মদ সুজন আকাশ টিভিকে জানান, দৌলতদিয়া থেকে ছেড়ে আসার পর মাঝনদীতে হঠাৎ ফেরিতে পানি ঢুকতে শুরু করে। এ সময় ফেরি কিছুটা কাত হয়ে যায়। এরপর ফেরিটি 5 নম্বর ঘাট আসা মাত্রই তলিয়ে যেতে থাকে। এ সময় ফেরিতে থাকা গাড়িগুলো একটি অন্যটির সাথে ধাক্কা খেতে শুরু করে। পরে ভয়ে আমি মোটরসাইকেল রেখে ফেরি থেকে নদীতে ঝাঁপ দিই। অনেকেই ফেরি থেকে ঝাঁপ দেওয়ার সময়ও পায়নি। কোনো কিছু বুঝে ওঠার আগেই ফেরিটি তলিয়ে যায়। গড়াগড়ি খেয়ে অনেকেই গাড়ির নিচে চাপা পড়ে, ততক্ষণে ফেরিটি ডুবে যায়। এদিকে ঘটনার পরপরই জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম ঘাট এলাকা পর্যবেক্ষণ করেছেন। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সানোয়ারুল হককে আহ্বায়ক করে মোট 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আকাশ টিভির দৌলতদিয়া ঘাট প্রতিনিধি রুবেল মজুমদারের পাঠানো ভিডিও চিত্রে রিপোর্ট।